বড় চুক্তি স্বাক্ষরিত হওয়ার পিছতে সরব হল আক্রাসু সংগঠনটির সম্পাদক গোকুল বর্মনে বিটিএডি অঞ্চলবাসীর প্রতিবাদ আর আহ্বানক সরকারে গুরুত্ব নিদি বিটিআর নামেরে নতুন শাসন ব্যবস্থা প্রবর্তন করা তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। অস্ত্রধারী সংগঠনের সহ সরকারে আলোচনা করা কার্য সমালোচনা করে আক্রাসু নেতাগুলো হুঙ্কার দিয়ে। আনহাতে অবরোধ সুরক্ষা সমিতির সাংগঠনিক সম্পাদক অজয় রায়ে বিটিআরক অগণতান্ত্রিক আখ্যা দিয়ে ইয়াক মানি লওয়া নহব বলে হুঙ্কার দিয়েছে। আজি সরকারে যে বড় শান্তি চুক্তি স্বাক্ষরিত করলে ইয়ার আমি তীব্র বিরোধী আচরণ করেছো সত্য কিছু ছাত্র সন্থায়। কারণ কিয় এই চুক্তির জড়িয়ে কেতিয়াও বিটিএডি অঞ্চলত শান্তির পরিবেশ সৃষ্টি নহয়। কারণ কিয় ইয়াতে বসবাস করা কোচ আসামসি জনগোষ্ঠীর অধিকার খর্ব করা হয়েছে। আজি জনজাতিকরণের মর্যাদার ক্ষেত্রে কোনো ধরনের ব্যবস্থাপনা করা হওয়া নাই, আজি ভূমির ক্ষেত্রে কোনো ধরনের মর্যাদার ক্ষেত্রে কোনো ব্যবস্থাপনা করা নাই। আর তার কারণে আমি সত্য কিছু ছাত্র সন্থায় যি চুক্তি স্বাক্ষরিত করেছে আজি এই গণতান্ত্রিক দেশের আজি যিজেপি সরকারখন আছে সম্পূর্ণভাবে চৈরাচারীর সরকার হিসাবে আজি প্রতিচিহ্ন হয়েছে। কারণ যময়ত নরেন্দ্র মোদী নেতৃত্বীন সরকারখনে নরেন্দ্র মোদী ডাঙরিয়া বিভিন্ন সভা সমিতিত কৈছিল সবকা সাথ সবকা বিকাশ, কিন্তু আজি তারিখত আমি দেখিলে পাইছো এটা জনগোষ্ঠীক বিকাশ করবল গৈ বাকি জাতি জনগোষ্ঠী সকলের ক্ষেত্র কোনো ধরনের বিকাশের ক্ষেত্রে চিন্তা চর্চা নকরিলে। বরঞ্চ আজি যধরণে চুক্তি স্বাক্ষরিত করে এক প্রকার আজি তারিখত সন্তুষ্ট করলে ইয়ার জড়িয়ে এটা কথা স্পষ্ট হয়ে গেল যে হাতত বন্দুক তুলি নললে কোনো ধরনের শান্তির পরিবেশ সৃষ্টি নহয়।